পুরো বিশ্ব যখন কাঁপছে করোনা ভাইরাস আতঙ্কে, ঠিক তখনই বাংলাদেশের নাটোরে ধরা পড়ল এক বাদুর শিকারি। নাটোরের ভ্রাম্যমাণ আদালত এই শিকারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 150 মৃত বাদুর উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নাটোরের ভ্রাম্যমাণ আদালত জানতে পারে, দীর্ঘদিন ধরেই বাদুর শিকার করে নাটোর এবং যশোরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করে আসছিল এই চক্রটি। এসব হোটেল বাদুরগুলোকে মুরগি কিংবা পাখির মাংস বলে বিক্রি করে আসছিল। এ সময় এই শিকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাটোরের ভ্রাম্যমাণ আদালত। পরে বাদুরগুলোকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।